আসিফ ভক্তদের আমার বিরুদ্ধে খেপিয়ে তোলা হচ্ছে। আমার নামে ভুয়া অ্যাকাউন্ট তৈরি করে চলমান ইস্যুতে গালমন্দ করে পোস্ট দেওয়া হচ্ছে এবং বিভিন্ন গুণী মানুষের পোস্টে গিয়ে বাজে মন্তব্য করছে। 8ই জুন শুক্রবার সুরকার, গীতিকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন এমনটাই জানান। তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় গত মঙ্গলবার দিবাগত রাতে গ্রেপ্তার হন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। এর পরদিন আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। আসিফের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন শফিক তুহিন। আসিফকে কারাগারে পাঠানোর পর তার ভক্তদের মধ্যে অনেকের উগ্র হুমকি পেয়েছেন শফিক তুহিন। ফেসবুকে তাকে অনেকেই অকথ্য ভাষায় গালাগালও করেছেন। তবে সব সময় অকথ্য ভাষা এড়িয়ে গেছেন বলে দাবি শফিক তুহিনের। যুক্তি দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বলে জানান এই সঙ্গীত শিল্পী। তবে এবার তার নামে ফেসবুকে ভুয়া আইডি খুলে বিভ্রান্তি ছড়াচ্ছেন অনেকে। শফিক তুহিন নামে আইডি খুলে আসিফকে কুৎসিত ভাষায় গালাগাল করে স্ট্যাটাস দিচ্ছেন। চলমান ইস্যু নিয়ে বিভিন্ন গুণী শিল্পীদের পোস্টে গিয়ে সেই আইডি থেকে বাজে ভাষায় গালাগাল করেছেন। আর এই সব স্ক্রিনশট দিয়ে অনেক ফেসবুক ব্যবহারকারীরা না বুঝে ছড়িয়ে দিচ্ছেন, যা দেখে অনেক সিনিয়র শিল্পীরাও এগুলো বিশ্বাস করছেন। ফলে সিনিয়রদের সঙ্গে শফিক তুহিনের ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে এমনটাই জানালেন এই শিল্পী। আত্মপক্ষ সমর্থন করে শফিক তুহিন আরও বলেন, যে ভুলভাল ভাষায় আমার নামে ভুয়া অ্যাকাউন্ট থেকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, এগুলো একটু খেয়াল করলেই বোঝা যাবে এগুলো ভুয়া। যারা এসব করছেন তাদের জন্য কিছুটা হুঁশিয়ারি উচ্চারণ করেন এই গীতিকার। বলেন, আমার বেশ কিছু ফেক অ্যাকাউন্ট খুলে শুধু হয়রানির জন্য এভাবে ভুয়া পোস্ট দেয়া হচ্ছে। এসবের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। এসব স্ক্রিনশট এবং লিঙ্ক আমার দায়ের করা মামলার সঙ্গে সংযুক্ত করা হবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে রঙ্গমঞ্চে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু।